আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বড়দের স্টাইলিশ গোল ফ্রক তৈরির টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। আমি এখানে তিন গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি টপ স্পার্ট কাটিং করব, সেই জন্য এক সাইড থেকে আমি এটাকে চার ভাঁজ করে নিচ্ছি। এবার আমি চওড়ার মাপ এবং লম্বার মাপ নিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, টপ পার্টের জন্য যতটুকু চওড়া এবং যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু আমি কেটে নিয়েছি এবং এইখানে চার ভাঁজ কাপড় রয়েছে, অর্থাৎ সামনের অংশ এবং পেছনের অংশ দুটি অংশই এখানে রয়েছে। তো এটা লম্বা আছে 16 ইঞ্চি এবং চওড়া আছে 10 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে কেটে নেবেন। গলার মাপ দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি চওড়া। তো দেখুন ভিউয়ার্স, আমাদের টপ স্পার্ট কাটিং করা কমপ্লিট। এবার আমি এর মধ্য থেকে ব্যাক পার্টটি সরিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটি সরিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টের আমি গলারটি আমার পছন্দের ডিজাইন দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, আমি 7 ইঞ্চি লম্বা করে এইভাবে একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। এরপর আমি এই ডিজাইন অনুসারে সামনের গলা কেটে নিচ্ছি। দিতে হবে এখানে আমি 47 ইঞ্চি লম্বা ফ্রক বানাচ্ছি। এরপর যে কাপড়টি আছে সেই কাপড়টিকে দুই ভাঁজ করে আমি একদম মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ এটাকে চওড়াভাবে দুই ভাঁজ করব এবং এরপর এটাকে মাঝ বরাবর কেটে নিব, যার কারণে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পার্ট বের হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের দুইটি পার্ট বের হয়ে গিয়েছে। তো আমি এটা চওড়া অংশটি একটু মেপে দেখাচ্ছি যে এখানে কত ইঞ্চি রয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে 40 ইঞ্চি আছে। তো এটা যে একদম 40 ইঞ্চি নিতে হবে এরকম কোনো কথা নেই, যত বেশি আপনি নেবেন
তত বেশি আপনার কুচি দিতে পারবেন, আর যত কম নেবেন তত কম কুচি পড়বে। তো দেখুন ভিউয়ার্স, মোটামুটি ভালোই কুচি হবে এবং এটাকে এইভাবে সেলাই করতে হবে। এরই সাথে আমাদের গোল ফ্রক কাটিংটি কমপ্লিট হয়েছে। বাদ বাকি গলার পোর্টটি যে কাটিং আছে সেটা আমরা সেলাইয়ের সময় কাটিং করে নিব। তো প্রথমে দেখুন আমি টপ পার্ট নিয়েছি। তো টপ পার্টের গলায় আপনারা চাইলে পোর্টটি অ্যাটাচ করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা বাসায় পরবো তাই আমি এক্সট্রা ঝামেলা করছি না, দ্যাটস ওয়াই আমি আলাদা একটি পাইপিন করে নিচ্ছি, কারণ আমার কাছে বকরম দিয়ে পোর্টটি লাগানোর থেকে পাইপিনটা বেশি সহজ মনে হয়। তবে এই ক্ষেত্রে ভিউয়ার্স একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাইপিন লাগানোর জন্য যে কাপড়টি আপনি কেটে নেবেন সেটাকে অবশ্যই কোনাকুনিভাবে আপনাদেরকে পাইপিন কাটিং করতে হবে, কারণ যদি সোজাসুজি বা চওড়াভাবে কাটেন তাহলে পাইপিনটি গলার সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করবে না। তো দেখুন ভিউয়ার্স, আমি প্রথমে ব্যাক সাইডে পাইপিন লাগাচ্ছি। তো প্রথমে আমি ব্যাক সাইডের ভাঁজ পার্ট যে আছে সেই ভাঁজ পার্ট থেকে পাইপিনটি সুন্দর করে গলা বরাবর বসিয়ে একটি সেলাই করে নিচ্ছি। এরপর আমি সেখানে ছোট ছোট কাট করে দিচ্ছি, তাহলে গলাটির ফিটিং খুব ভালো আসবে। ছোট ছোট কাট করে নেওয়ার পর এটাকে আমি ডাবল ফোল্ড করে কুর্তির যে অন্য সাইড আছে অর্থাৎ রং সাইড সেদিকে ঘুরিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, ডাবল ফোল্ড করে এটাকে আমি উল্টে নিয়ে গলায় পাইপিন লাগিয়ে নিয়েছি। এবার আমি সামনের গলায় পাইপিন লাগাচ্ছি। তো সামনে আমি এরকম একটি গলার ডিজাইন দিয়েছি যার জন্য আমাদের দুইটি পাইপিনের কাপড় প্রয়োজন হবে, তাহলে কর্নারের শেপটি খুব ভালো আসবে। তো একই পদ্ধতি অনুসরণ করে আমি সামনের গলায়ও পাইপিন লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি ডাবল ফোল্ড করে একইভাবে সামনের গলাতেও পাইপিন লাগিয়ে নিচ্ছি। তো সামনের গলাতে পাইপিন আমি লাগিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি সামনের পার্টের ওপর পেছনের পার্ট বসিয়ে আমি শোল্ডার সেলাই করে দিব, অর্থাৎ হাতার যে জয়েন্টটি আছে সেই জয়েন্টে আমি দিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে অবশ্যই ডাবল সেলাই করতে হবে, তা না হলে কিন্তু এখানে যেহেতু চাপ আসে সো সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সুন্দর করে দুইটি পাইপিনকে একেবারে সুন্দরভাবে মিলিয়ে তারপর এই জোড়াটি দিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি শোল্ডারের যে জয়েন্ট সেটি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হাতা সেলাই করব। তো এখানে আমি শর্ট হাতা দিয়েছি, যেহেতু আমি এটা গরমে পরব এবং বাসায় পরব সেজন্য কিছুটা আরামদায়ক হওয়া জরুরি, তাই আমি এটাকে ছোট হাতা দিয়ে বানাচ্ছি। তো হাতা যেভাবে আমরা সেলাই করি নর্মালি সেভাবে আমি সেলাই করে দিচ্ছি, এখানে আমি পাইপিন বা অন্য কোনো ঝামেলা করছি না। তো হাতাটিকে ডাবল ফোল্ড করে তারপর আমি সেলাই করে দিচ্ছি। এরপর আমি হাতার যে বর্ডার আছে সেই বর্ডারে আরেকটি সেলাই করে দিব। তো দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে দুইটি হাতা আমি সেলাই করে নিয়েছি। হাতা দুটি সেলাই করার পরে এবার আমি প্রথমে টপস পার্টের সাথে হাতার জয়েন্টটি দিয়ে নিব। আপনারা চাইলে পরবর্তীতেও হাতার জয়েন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এভাবেই হাতার জয়েন্ট দিতে পছন্দ করি। তো হাতার মাঝখান বরাবর আমি একটি চিহ্ন করে নিচ্ছি, এরপর এটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে তারপর আমি এখান দিয়ে জয়েন্ট দিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমি হাতাটি সেলাই করে নিয়েছি, দুইটি হাতায় আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বটম পার্ট অর্থাৎ স্কার্টের যে পার্টটি আছে গোল ফ্রকের নিচের দিকে থাকে সেই পার্টটি সেলাই করব। তো দেখুন ভিউয়ার্স, সেই পার্টটি আমি নিয়েছি এবং এরপর আমি এটাকে এভাবে
এলো পাথারি কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুন্দরভাবে মেপে মেপে কুচিও দিতে পারেন, সেক্ষেত্রেও সুন্দর লাগবে। তবে এই ক্ষেত্রে আমি এলো পাথারি কুচি দিচ্ছি যাতে একটা গ্যাদারিং সৃষ্টি হয়। একটি পার্টে আমি কুচি দিয়ে নিয়েছি অলরেডি, তো আমি আরেকটি পার্টেও একইভাবে কুচি করে নিচ্ছি। স্কার্টের দুইটি পার্টে আমি একইভাবে কুচি করে নিয়েছি। এবার আমি এই কুচিওয়ালা পার্টটিকে টপস পার্টের সাথে জয়েন্ট করব। এটা হচ্ছে আমাদের টপস পার্ট। একটি পার্টের ভাঁজ দিক এবং অন্য একটি পার্টের উল্টো দিক একসাথে রেখে তারপর সেলাই করতে হবে। সেলাই করার পূর্বে আমি একবার মেপে নিচ্ছি যে এটার চওড়াটা ঠিকঠাক আছে কি না। দেখতে পাচ্ছি কুচির অংশটার চওড়া একটুখানি বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই। সেক্ষেত্রে আমি জোড়া লাগানোর সময় মাঝে আর দুইটা কুচি বাড়িয়ে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি টপস পার্টের সাথে স্কার্ট পার্টের জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করার পর এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং ফুলে ফুলে আছে। তো এটা আমি ব্যাক পার্টে জয়েন্ট করেছি, তো একইভাবে আমি ফ্রন্ট পার্টের জয়েন্টও করে নিব। তো দুইটি পার্টের জয়েন্ট আমি করে নিয়েছি, হাতাও লাগিয়ে নিয়েছি, গলায়ও আমি সেলাই করে নিয়েছি। এবার আমি ফিটিংয়ের সেলাইটি করব। তো যেই মেজারমেন্টটা আমার হবে সেই মেজারমেন্ট অনুসারে আমি হাতা থেকে শুরু করে একদম ফ্রকের নিচ পর্যন্ত ফিটিংয়ের সেলাই করে দিচ্ছি। মাপ অনুযায়ী দুই পাশে আমি ফিটিংয়ের সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি নিচের বর্ডার সেলাই করব। তো দেখুন ভিউয়ার্স, বর্ডারে কিন্তু কিনারের পাশটি রয়েছে, যার জন্য আমি ওয়ান ফোল্ড করে এটাকে বটে নিচ্ছি। যদি এটা কিনারের পাশ না হতো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডাবল ফোল্ড করে তারপর সেলাই করতে হবে, তা না হলে সুতা উঠে যাবে। তো দেখুন ভিউয়ার্স, মোটামুটি মিডিয়াম সাইজ করে বটে এটাকে আমি পুরো অংশটিতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। আপনারা চাইলে আরও মোটা দিতে পারেন যদি কাপড় আপনার কাছে বেশি থেকে থাকে। ফাইনালি আমাদের ডিজাইনার গোল ফ্রকটি সম্পূর্ণরূপে তৈরি। কটন কাপড়ের গোল ফ্রক, পাশাপাশি ছোট হাতা, এই গরমে এর থেকে বেশি আরামের ড্রেস কি হতে পারে ভিউয়ার্স? তাছাড়া প্রেগনেন্ট যে আপুরা মেক্সি পরতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু এই ড্রেসটি ইউজ করতে পারেন। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।